আমরা যদি নিজেদের মাঝখান থেকে নিজেদেরকে সাপোর্ট না করি, ফ্যান গ্রুপের মাঝখানে ক্ল্যাশ, বিরোধ, গালাগালি, খারাপ শব্দের ব্যবহার আরও বাড়বে। একই দিক থেকে আপনারা বলেন যে আমাদেরকে মনে রাখার মতো, ভালো লাগার মতো কাজ করতে হবে, আবার আমাদেরকে যদি এই প্রশ্ন ফেস করতে হয় যে আপনাদের কাজ রেগুলার আসে না কেন, এটা একটু কন্ট্রাডিক্টরি না? এটা তো খুবই স্বাভাবিক বিষয় যে যদি টাকা উপার্জনের জন্য কাজ করি অথবা শুধুমাত্র ফেমের জন্য কাজ করি, তাহলে আমি এখন 12 মাস একজন শ্যুটিং করার প্ল্যান করবো, অথবা আমি খালি রেগুলার সাইন করবো সিনেমা। এখন আমি যদি আপনাদেরকে মনে রাখার মতো একটা কাজ দিতে চাই, আগে তো কাজটা আমার মনে ধরতে হবে। আমি আমার নিজের মনে ধরার মতো কাজ কয়টা পাই রেগুলার? আমি কয়টা স্ক্রিপ্ট পড়ে মনে হয় যে ওয়াও, মানে ফাইনালি একটা স্ক্রিপ্ট পড়লাম? এটা খুবই রেয়ার। আমি শুধুমাত্র অতটুকুই বলি, অতটুকুই আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো যেটা আমার মনের বিশ্বাস, যেটা আমি বিশ্বাস করি পার্সোনালি সিয়াম আহমেদ হিসাবে। আর এমনও না যে আমার সব বিশ্বাস সঠিক, তো ভালো খারাপ ঠিক বেঠিক এগুলোর সব কিছুর বাইরে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এতটুকু আমি শুনে এসেছি সবসময়। আর একজন আরেকজনকে পুশ করলে না, আমি যখন কাউকে পুশ করার চেষ্টা করছি, কাউকে সম্মান দেওয়ার চেষ্টা করছি, আমি কিন্তু এক্সপেক্ট করবো যে কেউ না কেউ পিছন থেকে আমাকেও ওই সম্মানটা দেবেন অথবা পুশ করবেন। এখন আপনি অপোজিটটা চিন্তা করেন, যদি পা ধরে আমি টান দিই অথবা প্যান্ট ধরে আমি টান দিই যে কীভাবে নিচে নামানো যায়, তাহলে একজনের প্যান্ট তো গেলো, তাহলে তার মানে কি কেউ আমার প্যান্ট ধরে ট্রাই করবে না? ইটস এ ভেরি বেসিক থিং, এটার জন্য আসলে খুব জিনিয়াস হওয়ার প্রয়োজন হয় না। তো যেদিন আমরা আসলে ওই কালচার ডেভেলপ করতে পারবো, অ্যাটলিস্ট সৌহার্দ্যপূর্ণ ব্যবহার যেটা আমরা একটা ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করে, আমরা যদি নিজেদের মাঝখান থেকে নিজেদেরকে সাপোর্ট না করি, ফ্যান গ্রুপের মাঝখানে ক্ল্যাশ, বিরোধ, গালাগালি, খারাপ শব্দের ব্যবহার আরও বাড়বে। আমরা যদি একজন আরেকজনকে সম্মান দিই, তারাও একটু সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, রাইট? তো লেটস ট্রাই টুগেদার। আমি তো বারবার এটাই বলি, চেষ্টা করি না একসাথে।